আজকে সারাদিন ব্যাপী আমরা এর পূর্ণ নিরীক্ষা করেছি যে সঠিক যেন সবকিছু সঠিকতা হিসেবে পাই, তো তারই ফলশ্রুতিতে আমরা আজকে আমাদের সভাসমিতি করছি। আপনারা সবাই অবগত আছেন যে আমি এখন যে ডিস্ট্রিক্ট করবো সেটা হচ্ছে আমি র্যাব ওয়ানের অধিনায়ক হিসেবে ডিউটি করছি। আমাদের একটি র্যাব মনিটরিং সাইবার মনিটরিং একটি সেল আছে, সেই সেলটির মধ্যে আমরা দেখতে পাই যে কিছু অসাধু ব্যবসায়ী তারা হচ্ছে অনলাইনে তারা ক্যাসিনো গেমিংয়ে তারা নিজেদেরকে নিয়োজিত রেখেছে, সেটি দেখতে পেয়ে আমরা সভাপতি উদ্বিগ্ন হয়ে যাই এবং আমরা আমাদের অপারেশনাল প্ল্যান করি। গতকালকে আমরা জানতে পারি যে এটার যে প্রধান সমন্বয়ক বা এর যে দলনেতা বা এর যে প্রধান অধিনায়ক যাই বলি, এই ইন্ডিভিজুয়াল যার নাম সেলিম প্রধান, সে গতকালকে TZ322 এই বিমানটিতে বাংলাদেশের চলে যাচ্ছিল। আমরা খুব ত্বরিত ডিসিশন গ্রহণ করি এবং ডিসিশন গ্রহণ করে আমরা তাকে বিমান থেকে নামিয়ে আমরা নিয়ে আসতে সক্ষম হই এবং প্রাথমিকভাবে আমরা তাকে যে জিজ্ঞাসাবাদ করি তার ফলে আমরা গতকাল সন্ধ্যার সময় আমরা তার এই বাসা এবং তার এই অফিসে আমরা এসে অবস্থান গ্রহণ করি। আমরা সারা রাত ধরে নানা পরীক্ষা নিরীক্ষা এবং অন্যান্য জিনিসপত্র আমরা অনুসন্ধান করে আমরা যে জিনিসগুলো পাই তা আপনাদেরকে আমরা ফুটেজ দিয়েছি। তারপর আমি আমাকে মৌখিকভাবে বলছি আমরা তার এখান থেকে 48টি মদের বোতল বিদেশি লিকার আমরা উদ্ধার করতে সক্ষম হই। আমরা টোটাল 29,05,500 টাকা আমরা তার এখান থেকে উদ্ধার করি, যেটা বাংলাদেশি ক্যাশ টাকা। তার এখান থেকে পাওয়া যায় 7,98,000 টাকা এবং আপনারা আপনাকে বলেছি যে আমরা বনানীর অফিস থেকে 21,20,000 টাকা উদ্ধার করেছি। আমরা তার কাছ থেকে বিভিন্ন 23টি দেশের বৈদেশিক মুদ্রা যার মূল্য বা যার সমপরিমাণ 73,76,63,023টি দেশের বৈদেশিক মুদ্রা আমরা তার